রোগীর মৃত্যুকে ঘিরে চিকিৎসকের উপর স্বজনদের হামলার প্রতিবাদে জামালপুর জেনারেল হাসপাতালে ধর্মঘট পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। তারা মরদেহের ছাড়পত্র দেয়নি, পরে মৃত ব্যক্তির ছেলেকে পুলিশে সোপর্দ করার পর ছাড়পত্র দেন তারা। জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর মাহফুজুর রহমান জানান, শহরের রশিদপুর গ্রামের 60 বছর বয়সী গুল মাহমুদকে ভোরে হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসক তাকে মেডিসিন ওয়ার্ডে পাঠান এবং কর্তব্যরত চিকিৎসক মঞ্জুরুল হাসান ও ফাহমিদুল ইসলাম জানান, তারা রোগীকে মৃত দেখতে পান। গুল মাহমুদ মৃত একথা জানানোর সাথে সাথেই রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর ও হইচই করে। তারা তিনজন ডাক্তারকে মারধরও করেন। এদিকে পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহিনুর রহমান শাহিন জানান, চিকিৎসকদের অবহেলায় গুল মাহমুদ মারা যান। স্বজনরা উত্তেজিত হলে গুল মাহমুদের মরদেহ 8 ঘন্টা হাসপাতালের কর্তৃপক্ষরা আটকে রাখেন। পরে গুল মাহমুদের বড় ছেলে হায়দার আলীকে পুলিশের কাছে সোপর্দ করা হলে মরদেহের ছাড়পত্র দেওয়া হয়।